ছাত্র সমাজ লড়বে, সোনার বাংলা গড়বে, এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ির কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সমাবেশ ও মতবিনিময় সভা হয়। এ সময় রংপুরের নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলভি শাহরিয়ার মাহিন ও ঢাকায় গুলিবিদ্ধ ওবায়দুল হকের স্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, পরবর্তীতে দুপুর তিনটার দিকে আমাকে পুলিশ তাজার থানায় গ্রেফতার করে। এরপর থেকে তারপরের দিনে আমাকে কোর্টে চালান করা হয়। পরবর্তীতে তারা আমাকে, আমরা জানতে পারি যে আমাকে আবু সাঈদ হত্যার মামলায় আসামি করা হয়। আমি আশা করব এরপর থেকে আমাদের নতুন বাংলাদেশে যেন এই রকম বৈষম্য, এই রকম যেন হটকারিতা আর কখনো না হয়। পুলিশরা সহ সবাই যেন সজাগ থাকে।